ঢাকা শহরের একটি ব্যস্ততম এলাকা নীলক্ষেত। নীলক্ষেতে এই মার্কেটটি নীলক্ষেত যে সিটি কর্পোরেশন মার্কেট, এবং এই মার্কেটের পাশেই আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ইকোনমিক কলেজ, ঢাকা কলেজ এবং নিউ মার্কেট সহ আরও অনেক প্রতিষ্ঠান থাকায় এখানে কিন্তু সবসময় লোকের চলাচল বেশি। এবং এখানকার যে রেস্টুরেন্টগুলো আজকে ভুক্ত অধিদপ্তর থেকে এই রেস্টুরেন্টগুলোতে তদারকি করা হবে। আমরা প্রথমেই এসেই দেখলাম যে বাইরে থেকে এগুলো সবগুলো খোলা ছিল, এবং আমাদের তদারকি দল ঢোকার পরপরই তাদের মধ্যে দেখবেন একটা ব্যস্ততা পড়ে গেছে, এইমাত্র ঢাকলো এবং সবগুলো এখনও ঢাকতেও পারেনি। তো পথের মধ্যে এই যে এইভাবে খাবারগুলো যে পড়ে থাকে, আমরা সবগুলো রেস্টুরেন্ট দেখাচ্ছি, পথের মধ্যে খাবারগুলো পড়ে থাকলে এই যে রাস্তা ধুলাবালি থেকে শুরু করে সব কিছুই, এই যে মানুষ কিন্তু এই ময়লা আবর্জনা যেগুলো সেগুলো কিন্তু খেয়ে ফেলছে। আজকে অধিদপ্তর থেকে তদারকি দলে ঢাকা বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মাসুমা রেফিন এবং জনাব ইঞ্জানি রায় আছেন। এখানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালকের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা অধিদপ্তর থেকে সবসময় চাচ্ছি যে ভোক্তা বান্ধব এবং ব্যবসায়ী বান্ধব অধিদপ্তর হিসেবে গড়ে তোলা। এখানে একটা প্রশ্ন দেখতে পারে, ব্যবসায়ী বান্ধব কীভাবে হতে পারে? ব্যবসায়ী বান্ধব হবে যে আপনাদের এটি দেখাচ্ছি, এটির নাম হচ্ছে আলামিন রেস্তোরাঁ। এই আলামিন রেস্তোরাঁ যখন সব কিছু নিয়ম মাফিক, অর্থাৎ ভুক্ত অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন, এগুলো সব কিছু তারা যে নিয়ম মতো করবেন, এই করার জন্য তাদেরকে যে সচেতনতা, এই সচেতনতার জন্য আইনের যে যে বিষয়গুলো এগুলোকে আমরা তাদেরকে মানে এখন জানাচ্ছি। অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি বুধবার একটি সভা করেন সচেতনতামূলক, এবং আমরা সবাই মিলে সবাইকে নিয়ে পথসভাও করে থাকি। এই পথসভাগুলোর মাধ্যমেও আমাদের যেই তদারকিগুলো, এইগুলো করে করে তাদেরকে একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং যেটি বলা হয়, তাদের বোঝার জায়গাটায় আরও আমরা একটু ভালো মতো নেওয়ার জন্য, এটি হচ্ছে আসলে মূলত ব্যবসায়ী বান্ধব। অর্থাৎ ব্যবসায়ীরা ভোক্তাদের অধিকার ভালো মতো দেখবেন, ব্যবসায়ীরা ভোক্তা বান্ধব পরিবেশ তৈরি করবেন, এবং ভোক্তা অধিদপ্তর সবসময় আইন কানুন যা আছে বিধিবদ্ধ প্রচার সেগুলো তাদেরকে বোঝাবেন। এই যে সব কিছু এখানে মাছকে উঠছিল আপনারা দেখবেন ভেতরে, এটিতে আমরা পূর্বে এসেছি, তাদের নির্দেশনা দিয়েছি। আমরা এখান থেকে যদি দেখাই, দেখবেন আমাদের যে কর্মকর্তা জনাব মাসুম আরিফিন গিয়েছেন এবং সেখানে তদারকি করছেন ভেতরে। তো এই প্রতিষ্ঠানগুলোতে পেছন দিয়েও একটা দরজা আছে, এবং তাদের আমরা কিছু নির্দেশনা দিয়েছিলাম এর আগেও। এবং যেহেতু এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করেন, আপনারা দেখবেন ভেতরের পরিবেশ কিন্তু খুব একটা ভালো না। বন্ধ করবা না, তুলে এদিকে দিও। আমরা এই যে এটিতে ঢুকলাম, এটার নাম কি রেস্টুরেন্টে? আলামিন। আমরা আলামিন রেস্টুরেন্টের ভেতরটা আপনারা দেখলেন, আমরা এখন পাশাপাশি আরো দুটো রেস্টুরেন্ট আছে। আমাদের সাথে আজকে নিউ মার্কেট থানা যে পুলিশ সদস্যগণ আছেন, আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিকালে বাংলাদেশের পুলিশের বিভিন্ন টিম, যে বিভিন্ন থানা পুলিশ, জেলা পুলিশ, র্যাব, এপিবিএন সহ সবাই সহযোগিতা করে থাকেন। এই যে এই রেস্টুরেন্টের নিয়ম আপনাদের আবার দেখাচ্ছি, আপনারা অনেকেই খেয়েছেন লাভলি হোটেল। এখন এই খাবার কি এভাবে থাকার কথা খোলা একেবারে রাস্তার পাশে? আপনাদের যদি এভাবে চিত্র ধারণ করে দেখানো হয় তাহলে আপনারা আর একটু বুঝবেন। এই যে সব চিত্র দেখাচ্ছি একেবারে রাস্তার পাশে। হ্যাঁ, এখানে একটি খাবার আছে, আমাদের সহকারী পরিচালক আছেন, সবাই ডাকো পরে। এখানে আপনারা দেখবেন এই যে সবগুলো খাবার, সবগুলো কিন্তু খোলা। আমরা যদি ভেতরে যাই, এই যে একটি ঢাকা ন্যূনতম পর্যায়ে, যে আপনারা আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, তাদের পরিবার এবং ব্যবসায়ীগণ সবাই খাওয়া দাওয়া করেন। যে আঙ্গিকে থাকার কথা ছিল এটি সে আঙ্গিকে নাই। এই যে ভেতরের পরিবেশটা আমরা এখান থেকে, এটি ভেতরের দিকে একটি রাস্তা আছে, যে ভেতরের পরিবেশটা আপনারা দেখবেন কালো, ধোঁয়া একেবারে কালো হয়ে গেছে। আপনার চিত্রটুকু দেখলে সবাই বুঝতে পারবেন ধোঁয়া একেবারে কালো হয়ে গেছে। এই রেস্টুরেন্টের নাম কি বলেন? বাবুরচিকে, ছোট বাবুরচিকে আপনি?
এই যে খোলা মেলা আমরা যে বারবার বলেছি একটু ঢাকনা দিয়ে রাখার, আর এটা যে বলা হয়েছিল রং করা, রং করছিল এর আগে করে নাই, এটা আপনার করার কিছু নাই, এটা মালিক পক্ষ করবে, আগে বলেন করেছিল কিনা স্যার? প্লাস্টিক করেছিল, ফর কালো হয়ে গেছে, প্লাস্টার করে কালো হয়ে গেছে না? কেমনে কালো হয়েছিল যে পাশে করে নাই, ধোঁয়া অনেক কালো কেমনে কালো যে হয়ে গেছে কেমনে? এই যে পাশে করে দিয়ে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উড়ে না, ধোঁয়া উড়ে জি, এই যে ধোঁয়ার ফলে এখন এইটা প্লাস্টার করেছিল আপনার বলার পরে যে নতুন করে আস্ত প্লাস্টার করছে ভাইয়া, আপনারা দেখে দেখবেন এখানে যে ন্যূনতম যে পরিচ্ছন্নতা হাইজিনের যে বিষয়গুলো আমরা বলে থাকি এগুলো নাই। আমরা তাদেরকে আগামী সোমবারে অফিসে ডাকবো সবাইকে, এই ক্ষেত্রে আমরা একটু কঠোর হওয়ার চিন্তা ভাবনা করছি, এই কারণে এটিতে আমরা কয়েকবার আজকে থার্ড টাইম তদারকি হচ্ছে। এটির অবস্থা ছিল ভয়াবহ, নিচের ফ্লোর পাকা পর্যন্ত ছিল না, কাদা মাটি ছিল, আপনারা এখন দেখবেন এটি ফ্লোরটা অন্তত পাকা করেছে। এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমিক নিরবচ্ছিন্ন তদারকির মাধ্যমে আমরা যে আমাদের মানে নিরবচ্ছিন্ন তদারকির মাধ্যমে আমরা আসলে পরিবর্তনটুকু আনার চেষ্টা করছি। সম্মানিত সুধীজন, আপনারা আমাদের সাথে আরেকটু থাকে, পাশে আরেকটি রেস্টুরেন্ট আছে, আমরা সেটিতে যাচ্ছি। এখানে পাশাপাশি তিনটি রেস্টুরেন্ট চিত্রগুলো আপনাদের এই কারণে দেখছি যে ধোঁয়ায় একেবারে আচ্ছন্ন হয়ে গেছে। যারা কর্মী এদের যে একটু স্বাস্থ্যসেবার প্রয়োজন আছে, মালিক পক্ষ কিন্তু সেগুলো পাবেন। এই যে এখন এখানে দেখবেন আমরা আসার পরে ঢাকনা দিয়েছিলাম, আমরা যখন চাই এগুলো ঢাকনা দিয়ে নেওয়া। আপনাদের কি একটাই না দুটা রেস্টুরেন্ট? একটাই, দুইটা কার এখানে পাশাপাশি দুইটা? হ্যাঁ ঠিক আছে, মূল্য তালিকা কই, খাবারের মূল্য তালিকা কই? এই যে কোথায় পেয়েছো? এই আপনাদের দেখাচ্ছি, এই যে এই তেল দিয়ে রান্না হচ্ছে, মানে যেই তেল খাবারের একেবারে অনুপযোগী, খাবারের অনুপযোগী তেল দিয়ে এখানে রান্না হচ্ছিল। এবং আমরা তাদেরকে বারবার সতর্ক করছি যে এই জাতীয় কাজগুলো করা যাবে না। এটি রাখেন এক পাশে, গরম তেল নাকি রাখেন এক পাশে রাখেন, অর্থাৎ এখনই কাজ চলতেছিল নাকি? হ্যাঁ, এই এই পোড়া তেল দিয়ে যখন রান্না করা হয় আপনারা দেখবেন, এই যে চামচ দেন তো একটা ছোট চামচ আছে নাকি দেন? আপনারা আমাদের সাথে থাকলে এই এইটুকু দেখতে পাবেন। তোমার ইয়াতে এটি একটু রেকর্ড করো, এই তেলটা আপনাদের, এই একটা চামচ দেন তো এইদিকে। আপনারা দেখবেন কালো তেল বোঝার জন্য দুটো আমরা দুইভাবে বুঝে থাকি, একটি হলো যে আপনারা এরকম স্টিলের স্টিকার আমরা দেখাচ্ছি, এই যে স্টিলের এরকম কাঠি আছে সেই কাঠি দিয়ে যে দেখা যায়, আর একটি হলো কাগজ আছে, একটু বিদেশ থেকে তারা আমদানি করে, সেই কাগজের মাধ্যমে কাগজ কতটুকু একটা দাগ থাকে সেই দাগের মধ্যে উঠার পরে এটি বোঝা যায়। তো আমরা শুধু আপনাদের এখানে বোঝার জন্য দেখাই, দেখেন এটি কিন্তু এই পাতিলে দেখেন, এই আমরা যখন স্টিলের চামচটি দিলাম এইখানে এত পড়ে গেছে যে এই এই নিচের অংশটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সামান্য একটু তেল, আপনারা দেখবেন তেলের পরিমাণ একেবারেই কম, এই একেবারেই কম তেলের মধ্যে কিন্তু নিচের অংশটুকু দেখা যাচ্ছে না, অর্থাৎ এই এই তেলটির মানে ভেতরে তারা রান্না করতে করতে তেলের ভেতর যে যারা এই বিষয়ে পড়ালেখা করেছেন তারা কি আরও বুঝতে পারবেন যে এটির ভিতরে ঘনত্ব অতিরিক্ত বেড়ে গেছে, এবং তেলের ভিতরে এই বেড়ে যাওয়ার ফলে যখন এই তেল দিয়ে রান্না করা হয় তখন এটি ক্যান্সারের যেই সৃষ্টির জন্য এটি মানে এটি দায়ী হিসেবে মনে করা হয়। তো আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে আমরা আগেও তাদেরকে জানিয়েছি, দেখুন আমরা এই যে দেখুন আপনারা এখানে দেখবেন আমরা এই পাশে যখন ধরছি, এই যে এটি এই যে এই ছিদ্রটি অল্প একটু অল্প, আমরা কি এই ছিদ্রটি এই এই ছিদ্রটি পুরো ডুবে না, আপনাদের একেবারে হাতে কলমে দেখাচ্ছি এই কারণে, তাহলে ভোক্তাগণ আরও বুঝতে পারবেন এই যে এই ছিদ্রটি এখানে এই তেলটুকু যখন ঘোড়ার কিন্তু দেখা যাচ্ছে না, নিচের অংশ আমরাও দেখতে পাচ্ছি না। তো এইভাবে কিন্তু এটা পরীক্ষা সাধারণত এটি সায়েন্টিফিক না, আমরা বলেছি সায়েন্টিফিক, সেই কাঠিগুলোর মাপ আমরা একটা নিয়ে রেখেছি, সেই মাপের আঙ্গিকেই পরবর্তীতে আমরা এগুলো দিয়ে দেখানোর জন্য এত পুড়ে গেছে তেলটুকু। এই যে এখানে আমরা যখন এই যে আপনারা দেখতে পাবেন এই এই তেল যখন এখানে নিয়ে যায় আপনারা কি এই যে আমি দেখাচ্ছি বল, এটি হতো এই বলের যে সিলভারের একটি বল, এই সিলভারের বলটি সাদা, সামান্য একটু যাওয়ার পরে এটি নিচের অংশ কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ একেবারেই দেখা যাচ্ছে না, অর্থাৎ তেলটুকু মারাত্মকভাবে পড়ে গিয়েছে। এই পোড়া তেল দিয়েই রান্না হচ্ছিল এখানে,
এবং আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছিলাম আগেও এটি করা যাবে না এবং এই পোড়া তেলে যখন রান্না হয় তখন এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক হানিকর এবং আজকে আমরা অধিদপ্তর থেকে যে এই বিষয়ে সম্পূর্ণ প্রতিষ্ঠানকে আমরা আগামী সোমবারে ডাকবো যেহেতু কালকে বন্ধ আছে সরকারি বন্ধ এবং তাদেরকে এখন কিছু নির্দেশনা দেওয়া হবে এবং আইন অনুযায়ী জরিমানা আমাদের সাথে থাকার জন্য।